মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা। দেখো আমার মিষ্টি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তার ঘুম এখনো কাটেনি, কিন্তু সে ঘুম থেকে উঠেই মা মা বলে ডেকে চলেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে আমাকেই ডাকবে। মোটটা এখনো ফ্রেশ হয়নি, ঘুম কাটেনি, আমি ডাকছি কিন্তু উঠে আসছে না আমার কাছে, শুধু আমাকে দেখেই যাচ্ছে। এখন এসেছে আমার কাছে, খুব খুশি কোলে উঠবে বলে সে আমাকে দেখছে। তো কিছুতেই ফ্রেশ হবে না, কান্না করছে, ড্রেস চেঞ্জ করবে না, মুখ ধোবে না। তো আমি জোর জবরদস্তি করে সব কিছু করিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে তো ফ্রেশ হতেই হবে। হাতে একটা খেলনা দিয়েছি কিন্তু সে কিছুতেই মুড ঠিক হচ্ছে না তার। আমি কথা বলছি কিন্তু সে কোনো কথাই বলছে না। দেখো তার ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ফ্রেশ হয়ে সে আম কুড়োবে। উঠোনে অনেক আম পড়েছে, সে আম কুড়িয়েই যাচ্ছে, একটা প্লাস্টিক নিয়েছে, এই রোদের মধ্যে সে আম কুড়িয়ে যাচ্ছে। সে মামার বাড়ি যাবে এই আমগুলো নিয়ে। তো আমি এদিকে আমার কাজগুলোকে সেরে নিয়েছি, সকালের খাবার রুটি তরকারি বানিয়েছি, মেয়ে সকালে দুধ ভাতি খাবে। আর এই যে আরেকজন আমার মুখের দিকে তাকিয়ে আছে, উনি তো আবার খাবে না দুধ রুটি ছাড়া। তো আমি সব কিছু সকালের কাজ সেরে রান্নাও চাপিয়ে দিয়েছি, খুব সিম্পল রান্না, ডালও হয়ে গেছে, আমের চাটনি বসিয়ে দিয়েছি, পনিরটাও করে নিয়েছি। খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, কারণ মেয়ের আবার একটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়, সে স্নান একটার মধ্যে করাতে হবে, তারপর খাওয়াতে হবে। আমি এইদিকে আবার উনি ঠাম্মির সাথে খেলায় ব্যস্ত, বাইরে প্রচণ্ড গরম, তাই ঘরের মধ্যেই খেলা করছে ঠাম্মির সাথে বিছানায়। ভীষণ খুশি, ওর একটা ছোট্ট ভাই আছে, সে ভাইকে নিয়ে খেলছে, বারবার ভাইটাকে ছুঁড়ে দিচ্ছে, এটাই ওর আনন্দ। তো কিছুটা তরমুজ কেটে দিয়েছি, আমার মিষ্টি তরমুজ খেতে খুব ভালোবাসে, খাবে তো না, অল্প খাবে আর সবটুকু শুধু নষ্ট করবে। এদিকে উনি স্নান সেরেও চলে এসেছে, আস্তে আস্তে ঘরে ঢুকছে, এখন তাকে নতুন ড্রেস পরাতে হবে, স্নান সেরেই কিন্তু তার নতুন ড্রেস লাগবে। চুলটা বেঁধে দিচ্ছি, একটা বেজে গেছে, আজ হনুমান জয়ন্তী, আমরা আবার মন্দিরে যাব। প্রচণ্ড চঞ্চল, সে কিছুতেই চুল বাঁধতে দেবে না, ক্রিম লাগাতে দেবে না, তাকে জোর জবরদস্তি ধরে চুলটা বেঁধে দিতে হয়, ড্রেস পরাতে হয়। তো দেখো বাড়ির কাছেই মন্দির, তো আমরা মন্দিরে চলে এসেছি লাড্ডু নিয়ে। তো বাবার সাথে মন্দিরে ঢুকে যাচ্ছে, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকে ফুল লাইট, সবাই চলে এসেছে, প্রচণ্ড ভিড়। তো মেয়ে সব কিছু দেখছে, সবাই পুজো দিচ্ছে, এগুলো সে তাকিয়ে তাকিয়ে দেখছে, এত সুন্দর সাজিয়েছে, সে ভীষণ খুশি, ঘুরে ঘুরে দেখছে সব কিছু। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সাজিয়েছে। আমরা চলে এসেছি মন্দির থেকে, 1:30 বেজে গেছে, খাবার টাইম হয়ে গেছে, তো উনি তো খেতে বসে গেছে। এদিকে কথা বলতে বলতে সব ক্রিম ফেলে দিয়েছে, প্রচণ্ড দুষ্ট, একটু চোখের আড়াল হলেই কিছু না কিছু করে ফেলবে, সমস্ত ক্রিম ফেলে দিয়েছে, খাবারও হয়ে গেছে, এখন জুস কিছুতেই জুস খাবে না, ও দিদিওকে জোর করে জুস খাইয়ে দিচ্ছে। এখন ঘুমানোর সময় হয়ে গেছে, সে বালিশ নিয়ে রেডি হচ্ছে, ঘুমানোর কথা বলতে হয় না। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।